আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো চুইজাল দিয়ে মুরগির মাংস। চুইজালটা মূলত খুলনার একটি ঐতিহ্যবাহী খাবার। এটা বিভিন্ন ধরনের মাংসে ব্যবহার করা হয়, যেমন মুরগির মাংস, গরুর মাংস, হাঁসের মাংস এবং বড় বড় মাছেও ইউজ করা হয়। আমি দেখিয়ে দিচ্ছি চুইজালটা কি। দেখুন, এটা মূলত একটি গাছের ডাল, কাণ্ড এই দুটোই ব্যবহার করা হয় খাবারে। এর পাতাও বিভিন্ন ওষুধে ব্যবহার করা হয়। চুইজালটা আমি কেটে নিয়েছি, এখানে আমি 100 গ্রাম চুইজাল নিয়েছি। কীভাবে কেটে নিয়েছি দেখুন। এর সঙ্গে আমি নিয়েছি 8টা রসুন, রসুনগুলি এভাবে আমি ময়লা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা মশলা তৈরি করে নিব। আমি এলাচ দিয়ে দিচ্ছি 4টা, লবঙ্গ 4টা, 2 টুকরা দারুচিনি, 8টা শুকনো মরিচ, তেজপাতা 1টা, মিষ্টি জিরা 1/4 চা চামচ, মেথি 1/2 চা চামচ, জিরা 1 চা চামচ, ধনে 1 চা চামচ, এগুলি সব আমি হালকা একটু ভেজে নেব। চুলার আঁচ একদম কমিয়ে ভেজে নিচ্ছি। ভেজে একটা মশলা তৈরি করে নেব আমি। আমি এগুলি ঠান্ডা করে একটি ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে এটাকে আমি একটু গুঁড়ো করে নিব। আমার গুঁড়ো করা হয়ে গেছে, দেখুন গুঁড়োটা কেমন হয়েছে। এর মধ্যে এখন আমি 2 টেবিল চামচ চীনাবাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদামই দিতে পারেন। 4টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 ইঞ্চির মতো আদা নিয়েছি, তা একটু ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ 4টা সব এখন আমি গ্রাইন্ড করে নিব ভালোভাবে। দেখুন একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এখানে আমি 900 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মুরগিটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, দেখুন পরিষ্কার করে নেওয়া হয়েছে। এতে আমি 1/2 চা চামচ রসুন দিয়ে দিচ্ছি, লবণ 2 স্বাদ মতো, হলুদের গুঁড়ো 1 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ একটু গুঁড়ো করে দিচ্ছি। এখন আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমি সম্পূর্ণ মশলাটুকুই দিয়ে দিচ্ছি এখানে। আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি একটু জারটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি মাংসের সঙ্গে। ভালোভাবে মিক্স করতে হবে যেন মাংসের গায়ে গায়ে লেগে যায়। আমি 20 মিনিটের মতো এভাবে রেস্টে রেখে দিব। এদিকে আমি একটা প্যান গরম করে এতে 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। আমার 20 মিনিট হয়ে গেছে, এখন মাংসটা অ্যাড করে দিচ্ছি। মাংসটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব, মিনিট 2-এর মতো। এখন আমি বোলটা ধুয়ে মাংসের একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এতে আমি এখন অ্যাড করে দেব চুইজাল। চুইজালটা একদমই সিদ্ধ হয়ে যাবে মাংসের মধ্যে এবং রসুন দিয়ে আবার আমি 8 থেকে 9 মিনিটের মতো কষিয়ে নেব। দেওয়া হয়ে গেছে, এখন আবার আমি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন চুইজালটা বিশেষ করে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধেও কাজ করে। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ।
পানি দিয়ে এখন আমি ঢেকে দিব। চুই জাল রুচি বাড়াতে সাহায্য করে এবং ক্ষুধামন্দ দূর করে, ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। চুই জালের বিভিন্ন ওষুধি গুণ রয়েছে। আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে দিতে হবে। তারপরে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। আমি ঢাকনা খুলে দেখুন নাড়িয়ে দিচ্ছি, এভাবে নাড়িয়ে দিতে হবে। এবং রান্নাটা আমি করব চুই ঝাল, মাংস, রসুন সব সিদ্ধ হওয়া পর্যন্ত, যেন ঝোলটাও মাখা মাখা হয়ে আসে। দেখুন ঝোলটা অনেকটাই টেনে গেছে, তেলও উপরে উঠে আসছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে আবার একটু নেড়ে দিব, আমি নেড়ে ঢেকে দিব। ঢেকে দিচ্ছি, আবার নাড়িয়ে দিতে হবে, নাহলে হাড়ি নিচে লেগে যেতে পারে। ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে। এবং চুই জাল, মাংস, রসুন সবই সিদ্ধ হয়ে গেছে, তেলও উপরে চলে আসছে। এখন আমি বেরেস্তা অ্যাড করে দিচ্ছি, দিয়ে ঢেকে দিব এবং 9-10 মিনিটের মতো আমি একদম লো হিটে দমে রেখে দিব। দশ মিনিট হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি ঝোলটা কেমন হয়েছে। দেখুন এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে, খুবই মজার একটা রান্না, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার রান্নাটা কমপ্লিট, আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। দেখুন কেমন হয়েছে রান্নাটা, আমার তো দেখতে খুবই ইয়ামি লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলছি। আমি এটা গরম গরম সার্ভ করে দিচ্ছি। এটা আপনারা ভাতের সাথে খেতে পারেন কিংবা রুটি দিয়েও খেতে পারেন। চুই ঝালটা একটু ঝাল প্রকৃতির, তাই আপনারা ঝালটা বুঝে শুনে দিবেন। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।